বিশ্ববন্ধিত পরিচালক সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে আমরা এই মহান ব্যক্তিত্বের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রী সত্যজিতের কথা অমৃত সমান, শ্রীমান গুপি গাইন ভনে শোনে পুণ্যবান, ময়মনসিংহের মহান গুণী উপেন্দ্র কিশোর, বেহালা সাহিত্যে আর মুদ্রানি বিভোর, তাঁহার সুযোগ্য পুত্র শ্রী সুকুমার, আবোল তাবোল লিখিলেন চমৎকার, খেয়াল রসের এক অতুলন কবি, আঁকিলেন তারই সাথে বিচিত্র সব ছবি, অদ্ভুত স্বপ্নের কাহিনী চমৎকার, লিখিলেন হজবরল জুড়ি যে নাই তার, আসিলেন সত্যজিৎ পুত্র রূপে তার, ছড়ালেন বিচিত্র রূপে প্রতিভা পিতার, ছড়ালেন বিচিত্র রূপে প্রতিভা পিতার। আজ সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে আমরা এসেছি কলকাতার হোটেল ক্যান্ডেলওয়ার্থের সত্যজিৎ রায় নামাঙ্কিত এবং স্মৃতিবিজড়িত সুইটে। আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং বিখ্যাত গায়ক ডক্টর অনুপ ঘোষাল। সত্যজিৎবাবু বেশ কয়েক বছর যাবত তার জন্মদিনের দিনগুলোতে তার অগণিত গুণমুগ্ধ ভক্তের ভালোবাসার অত্যাচারের হাত থেকে নিস্তার পেতে হোটেলে এসে জন্মদিনটা কাটাতেন। তিনি বিভিন্ন হোটেলে গিয়ে থাকতেন, তবে তার প্রিয় হোটেলগুলির মধ্যে ছিল হোটেল ক্যানিলওয়ার্থ। হোটেল ক্যানিলওয়ার্থের এই সুইটে বসে ওনার অনেক জন্মদিন উনি কাটিয়েছেন, এবং শুধু তাই নয়, এই সুইটে বসে উনি অনেক বিখ্যাত ছবির চিত্রনাট্যও লিখেছেন। তো আজকে তার 85তম জন্মবার্ষিকীতে তার স্মৃতিবিজড়িত এই সুইটে বসে আমরা তার স্মৃতিচারণ করব। মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে। তো সত্যজিৎ রায় এখানে ছিলেন এক সময়, উনি এসেছিলেন, সেটা ভীষণ সুখের, আবার আজকে নেই, সেটাও ভীষণ দুঃখের। তো সুখ দুঃখ মিলিয়ে এর একটা সামান্য অনুভূতি, এই অনুভূতিটা আজকে আমরা ওই সুখে দুঃখেই ভোগ করছি। আমার সঙ্গে প্রথম পরিচয়টা, সেটা খুব একটা মজার ব্যাপার। আমি প্রথম চলচ্চিত্র জগতে আসি সদ্য পরিচালক মৃণাল সেন মশার আকাশ কুসুম ছবি। ছবিটা নিয়ে অবশ্য দুজনের মধ্যে খুব মতদ্বৈত হয়েছিল, মানে তার ছবিটা ভালো লাগেনি, কিন্তু আমার অভিনয়টা ওনার ভালো লেগেছিল সেটা আমি পরে বুঝতে পারলাম। সেটা হচ্ছে, আমি একদিন ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরিতে দাঁড়িয়ে আছি, উনি ভেতরে ওই ল্যাবরেটরির মধ্যে কোনো গান টান টেক ফেক এরকম করছিলেন, তো ভেতরে তো সিগারেট খাওয়া বারণ, আর উনি ভালো সিগারেট খেতে ভীষণ ভালোবাসতেন, ভালো সিগারেট পেলে দরকার হলে চেয়ে নিতেন, আমার কাছে মনে হচ্ছে চেয়ে নিতেন। তো সেই সিগারেট খেতে বাইরে এসছেন, এসে আমাকে বলছেন যে তোমার অভিনয় খুব ভালো হয়েছে, ছবি ভালো হয়নি ক্লো ফিল্ম, কিন্তু তোমার কাজ খুব ভালো হয়েছে, না ধরো। আমি সত্যজিৎ আমাকে সিগারেট অফার করছে, আমি তো ন্যাচারালি
না মানে খাও তো নাকি তা খাই তাহলে খাও। আমি তো ওই মন্ত্রমুগ্ধের মধ্যে সিগারেটটা নিয়ে নিয়েছি, তারপর উনি ধরিয়ে দিলেন সিগারেটটা নিজে। সেটা আরও মনে হয় এই কারণে যে কোনো লোক যদি সিগারেট ধরিয়ে দেয় তাহলে নিচু হতে হয় রবীন্দ্রনাথ দুটো হবে না, সত্যজিৎ রায় দুটো হবে না ভারতবর্ষে, আর্টিস্টিক জেনিয়াস। তিনি আমাকে এরকম সিগারেট ধরিয়ে দিয়েছেন, এটাই আমার কাছে একটা কি বলবো একটা অবিস্মরণীয় স্মৃতি হয়ে রয়ে গেছে। তারপর তার সঙ্গে কাজও করেছি, তার সঙ্গে একসঙ্গে থেকেছি, খেয়েছি, একটা পুরো ছবি অরণ্য দিন রাত্রি আমরা অর্ডার করেছি। সত্যজিৎ রায় তো আমাদের হৃদয়ে মননে আমাদের সৃষ্টিতে আমাদের সব কিছুর মানে তিনি পরতে পরতে মিলেমিশে একাকার হয়ে রয়েছেন, যে তাকে ছাড়া আমাদের সত্তা, আমাদের শৈল্পিক সত্তা বলা যায় যেদিক দিয়েই যাই না কেন, সঙ্গীত, সাহিত্য, সংস্কৃতি, চিত্রাঙ্কন, দেখুন সমস্ত দিকেই সেখানে সত্যজিৎ রায়ের স্পর্শ বা তাকে মানে আমাদের নিয়ে এগোতে হয়। তো তাই বলতে ইচ্ছে করছে আজকে আজকের দিনটিতে বিশেষ করে যে জন্মদিনটা তো আনন্দের, যেমন পঁচিশে বৈশাখ আমাদের আনন্দের, সুরেন্দ্রদা যে কথা বললেন যে দুটো হবে না রবীন্দ্রনাথ, তেমনি কবে হবে সেটা আমাদের জানানি। সত্যজিৎ রায়ের সম্পর্কেও সে কথা নিশ্চয়ই বলা যায় যে ওরকম প্রতিভাবান ব্যক্তিত্ব আমাদের সত্যি অনেক পুণ্যের ফলে আমরা পেয়েছিলাম। তাই একটা গানের কলিতে বলি, মহারা মানে সত্যজিৎ রায় মানে গঙ্গাধরে গঙ্গা একদম মহারাজা তোমার এসেলাম অনেক পুণ্যের ফলে, তোমার যে পাইয়াছিলাম মহারাজা আমরা তো রবীন্দ্রনাথকে দেখিনি, কিন্তু এত বড় মাপের মানুষের সঙ্গে যেটা সুরেন্দ্রদা বললেন যে সিগারেটটা ধরিয়ে দিলেন, যে অনেকে থাকে যে একটা মানে খানিকটা ব্যবধান নিয়ে চলে। সত্যজিৎ রায়ের সম্পর্কে অনেকেই অনেক কথা বলতেন, যেমন টালিগঞ্জ পাড়াতে ওনার কোনো অফিস ছিল না, যা কিছু ওনার সব বাড়িতেই হতো, উনি ওসব আড্ডা ফাড্ডা পছন্দ করতেন না, মানে ওই ধরনের আড্ডা মানে ইউজলেস টিপিক্যাল। হ্যাঁ, উনি আড্ডা খুবই ভালোবাসতেন, কিন্তু যেই আড্ডার থেকে কিছু বেরিয়ে আসে আর কি। তেমন যে কথাটা বলছি আমাকে, যেটা সুবেন্দুদা বললেন যে আমাকে সিগারেটটা ধরিয়ে দিলেন, এই যে একটা মাটির মানুষ, এই যে একটা সহজভাবে মিশে যাওয়া, এতবার একটা মানুষ, এতবার একটা ব্যক্তিত্ব, তার কিন্তু মনের ভেতরে সেই অহমিকা বা সেই যে ব্যাপারটা, সেটা কিন্তু কোনো সময় আমি অন্তত দেখিনি, বা বিরাটভাবে রেগে যাওয়া বা অসন্তুষ্ট হওয়া বা কিছু, উনি রেগে গেলেও কিন্তু বোঝা যেত না, উনি কখনোই কিন্তু রেগে যেতেন না বা কোনো কটু কথা বলতেন না, প্রথমেই বলতেন ফাইন ফাইন ফাইন, ভাই আর একটা টেক করবো, হ্যাঁ বলে আর একটা। এই যে একটা লোককে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, এবং আজ রাত্রে দেখেছি আমি যখন আমাদের সঙ্গে কথা বলছি তখন ঠিক আছে, কিন্তু যেন শিশু অভিনেতা তার সঙ্গে যখন উনি কথা বলবেন তখন একটা মোড়া টেনে নিয়ে পাশে ওই সাইজে চলে যেতেন, মেঝেতে মোড়ার উপর বসে, যাতে অতখানি চেহারা দেখে ছেলেটা ঘাবড়ে না যায়, কারণ বিশাল পার্সোনালিটিতে একটা ছফুট 4 ইঞ্চ। এই যে কতগুলো ব্যাপার ট্যাকল করা, মানে নিজেকে প্রতিটা স্তরে মানে ভেঙে ভেঙে করা, অন্য লোকের মানসিকতার প্রতি এতটা নজর দেওয়া, আমার মানসিকতা আছে কিন্তু যার সঙ্গে কথা বলছি, যার সঙ্গে কাজ করছি তার লেভেল অনুযায়ী তার মানসিকতার সম্বন্ধে এতটা কনসার্ন হওয়া, এটা খুব কম লোকের মধ্যে আছে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, মহানগর ছবিতে যেখানে ওই আর কি চিঠিটা পাচ্ছে, সেখানে আমি আর ছিলাম অনিলবাবু, চিঠিটা পড়ছেন, পড়ে বলছেন যে এরকম তো এখানে কি আমি সাইন করবো, তাহলে তোমার চিঠিতে কে সাইন করবে, তো এইরকম সব কথোপকথন যখন হচ্ছে তখন ওই বাচ্চাটা রয়েছে ওই সিনে, ও বসে আছে, ও হঠাৎ এসে জিজ্ঞাসা করলো মানিক মামা আমি কী করবো, তো বললো হ্যাঁ তুমি নিশ্চয়ই, তুমি বলবে, তুমি এক কাজ করবে, তুমি এসেই বলবে চিঠিটা দাও তো, চিঠিটা নেবে, নিয়ে চিঠিটা একবার দেখবে, দেখে আবার ফেরত দেবে।
এই যে প্রতিটি মানুষকে একটা বাচ্চা বলো, তাকেও ইম্পর্টেন্স দাও, তুচ্ছ নয়। সতীশবাবুর বহুমুখী প্রতিভা সম্বন্ধে আমরা অনেক কিছু জানি, কিন্তু একটা বিষয়ে খুব জানতে ইচ্ছে করছে আজকে আমাদের, যে সতীশবাবু খুব খাদ্যরসিক ছিলেন, কারণ তার লেখনীতে এবং তার চলচ্চিত্রে, বেশ কিছু চলচ্চিত্রে খুব জমানো একটা খাওয়া দাওয়ার সিকোয়েন্স আমরা পেয়েছি, খুব সুন্দর ডিটেল আমরা পেয়েছি। তো সেই জন্য আজকে আপনারা রয়েছেন সবাই, তো আপনাদের সাথে তো ওনার একটা দীর্ঘদিনের সম্পর্ক এবং অনেক কাছ থেকে দেখেছেন, একসাথে কাজ করেছেন। তা সতীশবাবুর খাওয়া দাওয়া নিয়ে যদি একটু আমরা আজকে আলোচনা করি, কীরকম হয়? অরূপদাকে আমি ফার্স্টে বলছি, সেটা নাকি আমি যেটা দেখেছি আর কি, যে বাড়িতেও ওনার খাবার দেখেছি আমি, ওই মধ্যে আমি দেখতাম ওই যে একটু অরহরের ডাল, একটু বেগুন ভাজা, একটু লুচি, একটু আলুর দম, এই হলে উনি দারুণ খুশি হতেন। হ্যাঁ, আর মাছ টাছ বা কোনো দিন আমি কিছু খেতে দেখিনি। কিন্তু আমাদের বাড়িতে আসলে ওই যে সর্ষে বাটাটাকে মা বা আমার স্ত্রী ওরা ছেঁকে একটুখানি ওই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা করতো, মানে কোল আর গাদা, মানে পেটি আর গাদা একসঙ্গে করে ওটা দুটো পিস খেতেন, মানে ওই কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলটা হতো, মানে খুব একটা রিচ নয় কিন্তু হালকা হালকা জাস্ট ফ্লেভারটা, মাঝামাঝি ফ্লেভারটা, সেটা উনি খুব পছন্দ করতেন। আর আমি একটা জিনিস দেখেছি, পাঁঠার মাংস খেতে পছন্দ করতেন, এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। একদিন বলেওছেন, বলে মুরগির মাংসের আবার কোনো স্বাদ আছে না, কোনো স্বাদ মুরগির খাদ্য, হ্যাঁ, বলে ও আবার কি জিনিস, ও রান্না করে স্বাদ করতে হয়। আমি বললাম যেখানে ওটা কি হরাইজেন্টাল বলে টিস্যুগুলো, আর ওটা লংগিটিউডিনাল বলে, আর ওটা হরাইজেন্টাল বলে, তখন উনি খুব হাসতেন। তা যাই হোক, পাঁঠার মাংস পছন্দ করতেন, ভাত বা ভাত কোনোদিন সেরকম খেতেন না। স্টুডিওতেও আমি দেখেছি যে উনি ওই সেই দুটো চিকেন স্যান্ডউইচ আর একটু দই, এই তো খেতেন। তবে একদিন আমাকে একটা বলেছিলেন, সে কথাটা আজকে মজার কথা, আজকে উনি সবাই আমার তো হাসির উদ্রেক হবে, মানুষ চলে যায় কিন্তু কথাটা থেকে যায়, সেটা হচ্ছে কি আর স্মৃতিটা থাকে হৃদয়ে মননে, সেটা হচ্ছে কি উনি বলতেন, আচ্ছা মুড়ি তো তেল দিয়ে খেয়েছো, মুড়ি কোনোদিন বেশ ঘি দিয়ে বড় একটু বেশ দানা দানা চিনি দিয়ে খেয়েছি, দারুণ দারুণ। আমি দেখলাম, আমি ভাবলাম যে এইটা উনি কী করে জানলেন, প্রায় একটা মানে সাংঘাতিক ব্যাপার, তার একটা বিশ্ববরেণ্য মানুষ। আমি যখনই ওনাকে খেতে দেখেছি, বিউলির ডাল নয়, এমনি ভালো যদি অরহর ডাল, অরহর ডাল, হ্যাঁ সেটা বললাম, বা মুগের ডাল হতো, খেতে ভালোবাসে, উনি খুব খেতে ভালোবাসে, প্রায় এটা আওয়াজ আসতো, আর ডাল দেখি ভাই, আর ডাল দেখি ভাই, বলে এই যে সামান্য একটা জিনিস ডাল, এটা ওনার খুব পছন্দের ব্যাপার ছিল। আর স্টুডিওতে অবশ্যই যা বললো যে স্যান্ডউইচ আর দই খেতেন, আর একটা ফিস ফ্রাই থাকতো বড় জোর, এই তো দেখেছি, তাও ফিস ফ্রাইটা অর্ধেক খেয়ে ফেলে দিত অধিকাংশ দিনই, আবার ওই যে ওইটুকু স্যান্ডউইচ তার থেকে আবার একজন আবার হাত বাড়িয়ে নিতেন, মাইতে একটু দিন না, আবার একটু প্রসাদ দিতেন আর কি। আচ্ছা, উনি তো সেইভাবে মনে করতেন না, খুব মিতা হারিয়েছেন। হ্যাঁ, আমি কিন্তু এইটা বলবো, খেতে ভালোবাসতেন, খাদ্যরসিক ছিলেন হয়তো ঠিকই, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, কিন্তু আমি জানি না কেউ সেটা সুরেন্দ্রদা বা মাধবীদি লক্ষ্য করেছেন কিনা, খাবার সময়ও দেখছি কিছু চিন্তা করছে, এই জিনিসটা কিন্তু আমি দেখেছি। খাবার সময়ও দেখেছি কি কেরম হয়েছে, অনেক হয়তো মানে খুব কাছের লোক যারা, তো আমার মা হয়তো জিজ্ঞেস করেন কি মাছের ঝোলটা কেমন হয়েছে, হ্যাঁ ভালো 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 ভালো, ওই সিঙ্গারাটা পছন্দ করতেন। আচ্ছা, আমি একটা রাজার মোড় থেকে, একটু দোকান ছিল রঞ্জন বলে গলিটার মধ্যে, ফলে দোকানের গলিটার ভেতরে ওই সিঙ্গারাটা একটু নরম ছিল, সেখানে ফিশ চপ আর সিঙ্গারা দুটোই মাঝে মধ্যে নিয়ে যেতাম, উনি খুব পছন্দ করতেন, বলে বাহ এই সিঙ্গারা তো কোনোদিন, এই টেস্ট তো কোনোদিন পাইনি, সিঙ্গারা সিঙ্গারা একটু হার্ড হয় বেশ, এই শেলটা বেশ নরম, তারপরে আমাদেরই আসরে গুপিও নেই বাঘাও নেই, তবে যার গান শুনে ভূতের রাজা জবর জবর তিনটে বর দিয়েছিলেন, সেই ডক্টর অনুপ ঘোষাল কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। তো অনুপদা, একটু তো খিদে খিদে পাচ্ছে, আর এত খাওয়া দাওয়ার কথা যখন হচ্ছে, তা আপনি যদি একটু ভূতের রাজাকে গান টান শোনান, আমার আমার মনে হয় উনি নিশ্চয়ই একটা বর দেবেন। কাজী বলতে ইচ্ছে করছে, কেবল পেটে বড় ভুক না খেলে নাই কোনো সুখ, তবে আয়োজন আছে নাকি কিছু, আপনি একটু চান কিছু? আরে তবে যাওয়া যাক, মন্ডা মিঠাই খাওয়া যাক, আরে তবে যাওয়া যাক, মন্ডা মিঠাই খাওয়া যাক, মর্মা কালিয়া পোলাও, জলদি লাও, আরে এসে গেছে, জলদি লাও, আরে বাহ বাহ বাহ, জলদি এসে গেছে।
বাহ, তাহলে আমরা মানে ভূতের রাজা কি আর মানে ভূতের রাজা দেয় 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 এই এরকম সুন্দর গান শুনে চুপ চুপ করে থাকতে পারে? খারাপ মানুষ নয়, ভালো মানুষ, সেজন্য আমাদের বোধহয় খাবার দিয়ে খাওয়া প্রসঙ্গে খাওয়াতে যে আত্মার শান্তি হয় সেটা তো বটেই। যেমন গুবি বাঘা যখন নাকি জেলের মধ্যে ছিল, মনে আছে? হ্যাঁ, এই খাবারই তো তোমাদের খেতে হবে বাবা, সেই যে চিড়ে দিয়ে গুড় দিয়ে কি একটা তৈরি করে ঝোলা ঝোলা মতো খাবার দিয়েছিল, মনে আছে? এক যে ছিল রাজা তার ভারি দুঃখ, ভারি দুঃখ দেখো রাজা, আহা রাজা বেচারা রাজার ভারি দুঃখ, ভারি দুঃখ, মনে আছে তো? সেই সময়তে নিপতি চ্যাটার্জি ছিলেন ওখানে, ওই যে মানে গার্ড, গার্ড গার্ড আচ্ছা সিকিউরিটি গার্ড আর কি। তা হঠাৎ একটা ওরা তো ওই খাবারটা যেই জগৎ মানে মানে মন্ত্রী মশায় চলে গেলেন, পাজি মন্ত্রী মশায় আমাদের সকলের প্রিয় ষড়যন্ত্রী মশাই, যে যেখানে জহরদা ওইখানে ধমকাচ্ছে, আর নিপতিদা তখন পায়ে বাইরে দাঁড়িয়ে, হ্যাঁ জহরদা বলে খাবার খানি কেন, খাবো এই তাহলে, মানে ও মানে দারুণ দারুণ, মানে সেইটাই ও যেই মানে একটু ঘুমিয়ে পড়েছে নিপতি চ্যাটার্জি মানে সিকিউরিটি গার্ড, অমনি ওরা হাততালি দিয়ে খাবারটা নিয়ে এসছে। খাবারটা নিয়ে দেখে রসগোল্লা ওই সেই মানে এত বড় বড় রসগোল্লা এই সেই, তারপরে কালিয়া কোরমা পটলের দোলমা এই সেই নানা রকমের খাবার নিয়ে উপাচারে সাজিয়ে খেতে শুরু করেছে। বেশ খানিকক্ষণ যখন খাওয়া হয়েছে তখন নিপতি চ্যাটার্জি একটা মশার কামড়ে থাপ্পড় মেরে পর্যবেক্ষণটা কেন ডিটেলের যে ডিটেল বারবার আসছে থাপ্পড় দিয়ে মশাটা মারলে, মানে তারপরে তাকিয়ে অবাক হয়ে গেছে যে এই জেলখানাতে এই খাবার এলো কি করে, কি সাংঘাতিক ব্যাপার যে খাবারটা ভালো খাবার যে খেতে সকলেই ভালোবাসে বুবুক খোঁজে, যে দীর্ঘদিন খায় না মানে ওই রাজা তো অত্যাচারী তার খেতে দেবে কি করে, আরে যে রাজা খেতে দেয় না তারে আবার কর দেবো কোত্থেকে, ট্যাক্স দেবো কোত্থেকে, একটা ডায়লগ আছে। যাই হোক সেইখানে ওই নিপতি চ্যাটার্জি যেই দেখলো তাও বলে যে করে ওই খাবারটা খাবার জন্য মানে আলু থালু করছে, আমরা কি করে খাবারটা ছিনিয়ে নেবে ওদের থেকে, তখন যে এই যে ইয়ে দাও তুমি একটা চাবি দিয়ে দরজা খোলো আমাদের দাও তাহলে আমি তোমাকে খাবারটা দেবো, তখন ওদের তাড়াতাড়ি চাবিটা দিয়ে